খাদ্যের পরিপাক কিন্তু মুখের মধ্যে শেষ হয় না, তা নেমে আসে পাকস্থলীতে খাদ্যনালীর সাহায্যে। অর্থাৎ মুখ দিয়ে খাদ্যনালীর মধ্যে দিয়ে খাদ্য এসে পৌঁছায় পাকস্থলীতে, বলা হয় অর্ধ ঘন্টা থেকে দুই ঘন্টা পর্যন্ত এই খাদ্য পাকস্থলীর মধ্যে থাকে। এবং পাকস্থলীর মধ্যে থাকা অম্লপাচক লালাক্ষরণের যে ক্ষারত্ব তাকে নষ্ট করে, এবং শ্বেতসারকে যে সূক্ষ্ম কণায় পরিণত করা হচ্ছে তাকে বন্ধ করা হয়। আরও একবার, পাকস্থলী থেকে তে পৌঁছানো খাদ্য অর্ধ ঘন্টা থেকে দুই ঘন্টা পর্যন্ত থাকে। এই সময়ে পাচক অম্ল যা কিনা পাকস্থলীতে থাকে তা খাদ্যের সঙ্গে মেশে এবং মুখে থেকে আসা খাদ্যবস্তু যাতে কিনা স্যালিভা মেশানো আছে, যা কিনা ক্ষারধর্মী, তার ক্ষারত্ব সে নষ্ট করে এবং খাদ্যদ্রব্যকে অম্লত্বে পরিণত করে। বলা হচ্ছে খাদ্য যখন মুখ দিয়ে নেমে এসে স্টোমাকে বা পাকস্থলীতে পৌঁছায়, এই যে পাকস্থলী তার দৈর্ঘ্য 12 ইঞ্চি এবং প্রস্থে 5 ইঞ্চি। দৈর্ঘ্যে 12 ইঞ্চি, প্রস্থে 5 ইঞ্চি। আর এই পাকস্থলীর মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র গ্রন্থি অবস্থান করছে যা কিনা পাকস্থলী রস ক্ষরণ করে। এই পাকস্থলী রস ক্ষরণ করে 24 ঘন্টায় প্রায় 4.5 সের বা প্রায় 4.5 কেজি। এই রস খাদ্যদ্রব্যের সঙ্গে মেশে এবং অতিরিক্ত পরিমাণে যদি এই রসগুলো বেরিয়ে আসে তাহলে তা পুনরায় দেহে শোষণ হয়ে যায়, যা কিনা পরবর্তী সময় ব্যয় করার কাজে লাগে। এই পাকস্থলীর রসকে বা পাকস্থলীকে জঠরাগ্নি বলা হয়ে থাকে, কারণ কি অগ্নি দ্বারা আমাদের কঠিন খাদ্যকে সহজ খাদ্যে পরিণত করে আমরা খাদ্য গ্রহণ করি। আবার এই জঠরাগ্নি সেই খাদ্যকে আরও সূক্ষ্মতম খাদ্যে পরিণত করে আমাদের দেহের কাজে লাগায়, সেজন্য একে জঠরাগ্নি বলা হয়ে থাকে। এই জঠরাগ্নিতে বেরিয়ে আসা নানা ধরনের যে রস, সেই রসগুলো নানা ধরনের রোগ জীবাণুকে এবং সাধারণ জীবাণুকে ধ্বংস করে দিয়ে দেহকে রক্ষা করে। অনেক সময় কলেরা, টাইফয়েডের রোগ জীবাণুও এরা ধ্বংস করে ফেলে, এবং তার এই অম্লধর্মী কাজকর্মের জন্যে, এই রসের অম্লধর্মী কাজকর্মের জন্যে পাকস্থলীতে অবস্থানকারী খাদ্য সহজে পৌঁছে ওঠে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী দিনে আরও বিষয় নিয়ে আলোচনা হবে। ধন্যবাদ।